ম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা আগামীকাল চার জুলাই বৃহস্পতিবার আর আগামীকাল আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই আপনারা অনেকেই মনে করেন যে রাশির নাম যদি জেনে যায় তাহলে আমার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এবং আপনারা বিভিন্ন চ্যানেল ফলো করেন আমি ভালো করে জানি তবে একটি কথা বলি প্রতিটি চ্যানেলেই যে ভিডিওগুলো পাবলিশ করা হয় না সেটি বর্তমান গ্রহের গোচর হিসাবে এবার বিষয় হচ্ছে আপনার বার্থচ্যাটে আপনার বার্থ মেন যে প্ল্যানেটটিকে শুভ থাকতে হবে সেটি হচ্ছে রাহু গ্রহ দেখতে হবে যে আপনার জন্মছপি বা হস্তরেখায় রাহু গ্রহ কোনভাবে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে উনিশ বা কুড়ির জন্য তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন আরেকটি বিষয় আমি বলে দিই যারা টিকিট কেটেই যান কেটেই যান কেটেই যান কেটেই যান পানছেন না পাচ্ছেন না আপনারা একবার আপনার ছেলে বা আপনার ওয়াইফকে দিয়ে কাটতে পারেন কারণ কি বলুন তো হয়তো হতে পারে আপনার বাচ্চাটে বা জন্মছকে বড় ধরনের প্রাপ্তি নেই কিন্তু আপনার ছেলের ছকে রয়েছে বা আপনার ওয়াইফের ছকে রয়েছে বা আপনার ভাইয়ের ছকে রয়েছে বা আপনার বনের ছকে রয়েছে তো এই করলে কিন্তু আপনার জীবনে আকস্মিকভাবে প্রাপ্তি কিন্তু ঘটবে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ যে সময়টির কথা আমি বলবো সেই সময়টি শুভ একটা রয়েছে আর একটি রয়েছে অশুভ সময় অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে তো আগামীকাল বৃহস্পতিবার দিন অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে দুপুর একটা বাইশ মিনিট থেকে দুপুর তিনটে তেরো মিনিট পর্যন্ত একটা বাইশ থেকে তিনটে তেরো এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা উচিত নয় তাহলে কখন করবেন সকাল আটটা সতেরো মিনিট থেকে সকাল আটটা সতেরো মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও সন্ধ্যে সাতটা ১৩ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টিকেও আপনারা ব্যবহার করতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে আগামীকাল চারই জুলাই বৃহস্পতিবার দিনের পাঁচ পাঁচটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ফোর্থ জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চার অনুযায়ী আলাদা হতে পারে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি চার জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার আট এবং চার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ফোর্থ জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার দুই এবং ছয় এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ফোর্থ জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা জাতিকা আপনি আপনাদের জীবনে হঠাৎ বা আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার এক এবং সাত এর পরবর্তী পাঁচ নম্বর এবং সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ফোর্থ জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনার জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন টার্গেট নাম্বার নয় এবং এক ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ